অনেক সকাল সকাল আজকে উঠেছি, কালকে উঠতে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে, তাই জন্য আজকে অনেক সকাল সকাল উঠেছি। উঠে আজকে দেখলাম বেশ আকাশটা পরিষ্কার, খুব রোদ উঠেছে। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো বারান্দায় দেওয়া ছিল আর সেগুলো কিচ্ছু শুকায়নি, সেগুলো নিয়ে গিয়ে আজকে ছাদে মেলে এসেছি। ভাবলাম ভাবছিলাম যে যদি বেলার দিকে মিকমিক করে, এখন তো রোজই হচ্ছে, শুকাবে না, তাই জন্য সকাল সকাল উঠে সব যা কেচেছি সব আজকে ছাদে মেলে দিয়েছি, আজকে আর বারান্দায় নিয়ে গেছি। আর আজকে আমরা মা আর মেয়ে মিলে আমরা আজকে টিফিন করছি সকাল সকাল, মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আজকে টিফিনে করেছি পরোটা আর আলু চচ্চড়ি, আর ও খাচ্ছে গুড় দিয়ে, গুড়টা বেশি ভালোবাসে। টিফিন টিফিন আমাদের সব হয়ে গেছে আর এখন একটু বসিয়েছি চা, মেয়েও বললো মা একটু চা করো, তা একটু চা বসিয়েছি, একটু চা খাবো ও আর আমি, আর মালঞ্চ এখনও আসেনি, ধরো একদিন বাদ দিয়ে বাদ দিয়ে অফিস, রোজ অফিস নেই। আজকে আজকে তো এমনি ছুটি আছে, আজকে ঈদ আছে আর তার সাথে অক্ষয় তৃতীয়া ছুটি আছে, অক্ষয় তৃতীয়াতে ছুটি থাকে না, স্পেশালি ঈদ বলেই ছুটি আছে। তা একটু নিজের কিছু কাজ আছে ওগুলো করে ফিরতে ফিরতে দেরি হবে, তাই জন্য টিফিনটা আজকে অর্ডার বানাইনি, মেয়ে আর আমি খেয়েছি, আর এখন একটু বসিয়েছি চা। আর দুপুরে আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ হয়, তা ডাল বসিয়েছি, মানে ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আজকে হবে কুমড়ো পাতার বড়া আর একটু আলু ভাজা করব, আর দেখি আর কী করা যায়। এখানটা রাখলাম, দেখিস পড়ে না যায়। এখন আমি এটা খুলছি, এটা হচ্ছে ছাতু, ছাতুটা এই গরমকালে খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা থাকে। আর এখন ছাতুটা একটু সামান্য বিট নুন লেবু চিনি দিয়ে গুলে দিচ্ছি, কারণ আমার মাংস সকালে জিজ্ঞাসা করেছিলাম, ও বললো রুটি খাবে না, আটা মাখা ছিল, তরকারিও করেছিলাম, সবই করা আছে, ভাবলাম ওর আসতে দেরি হবে, করে রাখলে ঠান্ডা লাগলে খেতে ভালো লাগবে না, তা এখন বাজে বেলা 12টা, এখন রুটি খেলে আর দুপুরে ভাত খেতে পারবে না, তাই জন্য ও বললো তাহলে আমাকে একটুখানি ছাতু করে দাও, আমি ছাতু খেলব। মানে অনেকটা নিচে আছে, এক মগ পুরো ভর্তি নেই, দেখে মগটা দেখে মনে হচ্ছে অনেকটা বেশি আছে, চান কর, অনেক বেজে গেছে, ঠিক আছে চানটা করে নাও। চলো, সকাল থেকে অনেক বক বক হয়ে গেছে, রান্নাবান্না এখনও পুরো কমপ্লিট করতে পারিনি, আরও অন্যদিকে কিছু কাজ ছিল সেগুলো করলাম, এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি, আর ডালটা সেদ্ধ করা আছে, ডালটা এখন ফোড়ন দিয়ে ডালটা করে নেবো, আর একটু আলু কেটে আলুটা ভাজবো, তারপরে স্নান টান করবো, তাহলে চলো। মালঞ্চর একটু ডাল আর আলু ভাজা হলে ও নিরামিষের দিনে ওর খাওয়া হয়ে যায়, ওর খাওয়ার কোনো ঝামেলা নেই, সেরকম কিছু তরি তরকারি খুব একটা ভালোবাসে না, হিজাবি তরি তরকারি খেতেও চায় না, বলে হাবিজাবি তরি তরকারি যদি করি বলবে আমার জন্য একটু ডাল আলু ভাজা করবে, ব্যাস আমার খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর মা আজকে করছে, সকালে তোমাদের দেখানো হয়নি, তোমাদের দেখাবো যে আমাদের এখানে কুমড়ো গাছ বলেছিলাম লাগিয়েছে উঠানের মধ্যে, কিন্তু এই দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে কুমড়ো গাছের তলায় বেশ অনেকটা জল জমে গেছিলো, আর শাকগুলো মনে হচ্ছে না আর ভালো হবে, তাই জন্য এখন কুমড়ো গাছটা কেটে ফেলার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর আজকে
ওই কুমড়ো গাছ থেকেই কটা সকালবেলা দুটো ফুল পাওয়া গেছিলো, মানে ফুল পেয়েছিল মা, নিচে গেছিলো নিয়ে এসেছিলো, দুটো ফুল ফুটেছিল, বেশি ফুটেনি। ওই দুটো ফুল তো সবার হবে না, তাই জন্য আরও কুমড়ো পাতা, কচি কচি কুমড়ো পাতা তুলে এনেছে। ওই কুমড়ো পাতার বড়া, ডাল আর আলু ভাজা করে নিলেই হয়ে যাবে। কালকে জামা কাপড় আর আজকে জামা কাপড় মিলিয়ে চলো দেখো কত জামা কাপড় হয়েছে। এগুলো হচ্ছে শুধু আজকে, এতগুলো জামা কাপড় আজকে কেচেছি। আর এই যে এগুলো হচ্ছে আজকে। হয়ে গেছে চান? মাথাটা ভালো করে মুছে আছড়ে নাও। হ্যাঁ, আর এই যে আমার জামার পাহাড়, কালকে আর আজকের মিলিয়ে এতগুলো। চলো তোমাদের একটা জিনিস দেখাই আমি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো সেই ছোট্ট বেলগাছটা, আমি আমার আগের ব্লকে তোমাদেরকে বলেছিলাম যে আমার মালঞ্চ একটা ছোট্ট আজ থেকে দু বছর আগে একটা বেল ফুলের গাছ নিয়ে এসেছিলো, কদিন ফুল টুল দিয়ে গাছটা মরে গেছিলো, ভাবছিলাম হবেই না। তারপরে এখন দেখি গাছটা বেশ অনেকটাই বড় হয়েছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ কুড়িও ধরেছে। এই যে, এই যে ফুলে কুড়িও ধরেছে গাছটার মধ্যে। আমি ভাবতেই পারিনি গাছটা বেঁচে যাবে, ভাবছিলাম গাছটা মানে মরেই যাবে, ফুল টুল তো হওয়া দূরের কথা। এখন দেখি বৃষ্টির জল টল পড়েছে, দেখি গাছটা হয়েছে বেশ ভালো। আমি স্নান টান করে চলে এসেছি, মেয়েরও স্নান হয়ে গেছে, মালঞ্চরও স্নান হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসবো। এখন বাজে দুটো। এখানে আছে টক ডাল আর কুমড়ো পাতার বড়া, আর আছে আলু ভাজা আর ভাত। গুড ইভিনিং, সন্ধ্যেবেলা চায়ের আড্ডা নিয়ে চলে এসেছি আবারও। তা আজকে অনেকগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, করব একটু। এই সবে চাটা করে নিয়ে আসলাম, একটু বসি তারপরে কথা বলছি। দেখছো আজকে আমি ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়েছি আর টিপটা একটু অন্যরকমভাবে পরেছি। সকালের দিকে কোনো দিনই সাজতে গুজতে পারি না, কেন সকালের দিকে যা ঘরে কাজকর্ম থাকে,
তার সাথে রান্না টিফিন সমস্ত কিছু থাকে। সকালে এমনিও যা প্রচণ্ড গরম লাগে, গ্যাসের সামনে দাঁড়িয়ে সাজগোজ সব চৌপাট হয়ে যায়। তাই জন্য সকালের দিকে মানে ইচ্ছা করলেও সাজতে পারি না। আর এই বিকালবেলাটা একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, তখন মানে কাজকর্ম সকালের মতো অতটা বেশি থাকে না, তাই জন্য মনে হয় একটু বসি, একটু রিল্যাক্স করি, তোমাদের সাথে একটু কথা বলি। তাই জন্য একটু বিকালবেলা মনে হয় একটুখানি ডিপ পরি, একটু লিপস্টিক দিই হালকা করে, একটু চুলটা সুন্দর করে বাঁধি বিকালবেলার দিকে, আর একটু সাজলে গুছলে না বেশ মনটাও ভালো লাগে। সকালের দিকে তো সাজতে পারি না, আর এখন কোথাও বেরোনোরও ব্যাপার নেই, তাই ঘরেই একটু বিকালের দিকে একটু সাজগোজ করে যদি তোমাদের সাথে একটু দুটো কথা বলি, সেটা অনেক ভালো লাগে মনটা। মানে চা নিয়ে চলে এসেছি মেয়ের আর আমার, আর এখানে আছে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আর তেল, আর মালঞ্চকে বাইরে দিয়ে দিয়েছি, ও সোফায় বসে চা। মানুষ যখন বেরিয়ে গেল, ওকে ধোয়া মাস্কটা দিয়ে দিলাম, গাড়ির কিছু কাজ আছে সেগুলো করাতে যাবে। আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট, মেয়ে এখন মুড়িটা খাচ্ছে, খেয়ে তারপর পড়তে বসবে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, চলো। এই যে দেখতে পাচ্ছ এখানে নাইটিটা পাতা আছে, এই এখানে বইটা ভিজে যাবে, ভেজা এখানটা, আর এখানটা হয়তো বুঝতে পারছ এই দিকটার কালারটা দেখো আর এখানটার কালারটা দেখো, এখানটা এই এইটুকুনি জায়গা পুরোটা ভিজে, আর এখানটাও পুরোটা ভিজে, নাইটিটাও দেখে হয়তো বুঝতে পারছ ভিজে, এই দিকটা ভিজে নাইটিটা। আর এসিতে দেখতে পাচ্ছ এই যে জলগুলো লেগে আছে এসির গায়ে। হয়েছে কি, আজকে দুপুরবেলা প্রথম দিকে ভাবছিলাম যে এসিটা অন করব না, তারপরে খাওয়া দাওয়ার সময় মালঞ্চ অনেকবারই বললো যে তুমি এসিটা অন করো, বেশ গরম লাগছে, তা ভয়ে ভয়ে এসিটা চালাইনি। ঠিক সন্ধে মানে সন্ধে ঠিক আগে ঘরটা এত গরম হয়ে গেছে, ভাবলাম একটু চালাই এসিটা। ও বাবা, এসিটা চালিয়েছি, চালানোর পরে আমি তো আর খেয়াল নেই, আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছি, মানুষ বাইরে থেকে এসে আমাকে বলে, অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি, মানে একটা টুকটুক করে জল জল পড়ে যেরকম আওয়াজটা হয় ওরকম আমি আওয়াজটা পাচ্ছি। তা আমি ভাবছি কী জানি হয়তো বাইরে জল জমে আছে, সেই জলটার আওয়াজ হচ্ছে বা কিছু যাচ্ছে আওয়াজ হচ্ছে। পুরো যেখানটা নাইটিটা পাতা দেখলে পুরো ওখানটা জলে ভর্তি হয়ে গেছে, আর ওপর থেকে এসির থেকে অনর্গল জল পড়ে আছে চারিদিক দিয়ে, মানে পর্দা টর্দাও সব ভিজে গেছে, পর্দাটার কালারটা যেরকম দেখলে হয়তো মানে বোঝা যাবে না ভিজে কি শুকনো, মানে পুরো ভিজে গেছে। মানে আমার বা মানঞ্চর যতটুকু আইডিয়া, মানে আইডিয়া করেই বলছি, জানি না এসিটার ভেতরে কি ঢুকে আওয়াজ করছিল, বোঝা যাচ্ছে না। এখন বাইরে থেকে আমরা যে যতটুকু শুনে বুঝে আইডিয়াটা করলাম, মনে হলো ভেতরে কিছু ইঁদুর বা টিকটিকি কিছু হয়তো ঢুকেছে। যাই হোক, তার জন্য সকাল আজকে ভোর 3টের থেকে এসির ভেতরে খুব আওয়াজ হচ্ছিলো, কিন্তু এসিটা অন ছিল না, অন থাকলে হয়তো ঢুকতো না, এসিটা অফই ছিল, মানে প্রচণ্ড খড়খড় খড়খড় করে একটা আওয়াজ ভোর 3টের থেকে। মালঞ্চ দুবার উঠলো, উঠে এরকম এসিটার গায়ে মারলো, মারা তো তখন দেখি আওয়াজটা কমে যাচ্ছে, তারপরে দেখি আবার আওয়াজটা হচ্ছে, মানে এরকম করে তা না হলো 2 থেকে 3 বার এরকম হয়েছে। দেখি মানে হঠাৎ করে বৃষ্টির মতো ঝরঝর করে জল পড়ছে এসি দিয়ে, আমি তো ভাবছি কী জানি এত ঝরঝর করে জল কোথা থেকে পড়ছে, আর লাইটটা জ্বালানো ছিল না, তার ফলে আমি বুঝতে পারছি না। আমি ভাবছি হয়তো গলিতে আমাদের জল আছে, ওই জলে হয়তো কিছু যাচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, এই জলটা যে এসি দিয়ে পড়ছে কী করে বুঝবো। তারপরে মানুষ এসে বলছে যে তুমি দেখো নি এখানে ভেতরে কত জল পড়ে গেছে,
তারপরে এসি দিয়ে তাকিয়ে দেখি এসি থেকে মানে ঝর্ণার জলের মতো জল পড়ছে, জলটা যেটা পাস হয়ে বাইরে যাবে সেটা ভেতর দিকে পড়ছে। তারপরে কি করব, কোনো রকমে দৌড়ে এসে সব বিছানার একটা সাইড পুরো ভিজে গেছে, তলাটাও জলে ভর্তি হয়ে গেছে। আমার নাইটি একটা ছিল, নাইটিটা দিলাম, বিছানাটার ওখানটা একটুখানি চাদরটা একটু তুলে দিলাম যাতে হাওয়াতে শুকিয়ে যায়, পর্দাগুলো খুলে দিয়েছি। এখনও মানে জল লেগে আছে এসির গায়ে, তা মনে হয় এইটা মানে টিকটিকির কাজ নয়, মানে টিকটিকি এই কাজটা করতে পারবে না। আর এসির যে এসির পাইপ যা মোটা, এসির পাইপে টিকটিকির পক্ষে সম্ভব না পাইপটা কাটার, এটা কোনো ইঁদুরেরই কাজ হবে। আর আমাদের এখানে আশেপাশে যা জঙ্গল আছে এখানে বড় ইঁদুর আসা কোনো অসম্ভব ব্যাপার নয়। আর মনে হচ্ছে আর ভোর তিনটের থেকে খুব আওয়াজ হয়েছে এসির ভেতরে, মানে খুব যুদ্ধ চলেছে, ইঁদুরটা ঢুকে না কিছু একটা যুদ্ধ করেছে, তার ফলেই ওই পাইপ দিয়ে জলটা বাইরে না বেরিয়ে ভেতর দিকে এ চলে এসছে। তা যাই হোক, আজকে দুপুর সন্ধ্যের থেকে এই কাণ্ড চলছিল আমাদের। আর তোমাদের একটা মজার একটা কথা বলছি, আজকে দুপুরবেলা মোবাইলে মানে আমাদের একটা ফ্রেন্ডের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, গ্রুপে একজন লিখেছে যে মানে দুপুরবেলা খেতে বসে ওইটা পড়ে হাসতে হাসতে আমার পেটে ব্যথা ধরে গেছে। তখন মনে হচ্ছিল কতক্ষণে তোমাদের কাছে আমি কথাটা শেয়ার করব, বলছি দাঁড়াও। এই খেলা হবে খেলা হবে কথাটা এত বেশি প্রচার হয়ে গেছে, জিনিসটা সবার মুখে মুখে এত হয়ে গেছে, সেই জিনিসটা করোনা ভাইরাসও ছাড়লো না কথাটা, মানে খেলা হবে কথাটার সাথে করোনা ভাইরাসও আলাদা হতে পারলো না, তাকেও যুক্ত হতে হলো করোনা ভাইরাসের সাথে। ঠিক আছে, করোনা ভাইরাস প্রায় চলেই যাচ্ছিলো কিন্তু খেলা হবে কথাটা শুনেই আবার ঘুরে দাঁড়িয়েছে। সে ভাবলো সবাই যখন খেলছে আমি বা খেলবো না কেন। এইটা দুপুরবেলা পড়ে এত হাসি পেয়েছে মানে কি বলবো, মানে তখন ভাবছিলাম কতক্ষণে তোমাদের সাথে কথাটা শেয়ার করবো, যে করোনা ভাইরাসও কথাটা বাদ দিল না, করোনা ভাইরাসও যুক্ত হয়ে গেল খেলা হওয়ার সাথে। সত্যি কথাটা কিন্তু ভেবে দেখলে কথাটা কিন্তু তাই দাঁড়াচ্ছে, করোনা ভাইরাসটা কিন্তু এক প্রকার কমেই এসেছিলো তাই না? গেল বছর যখন আমাদের মার্চ মাস থেকে করোনা ভাইরাসটা খুব বাড়াবাড়ি চালু হলো, লকডাউন শুরু হয়ে গেল, তখন সবাই ভেবেছিল যে এটা ঠান্ডার জায়গায় বেশি হচ্ছে, মানে আমাদের এখানে ডিসেম্বরে প্রচুর হবে, মানে গরমকালের থেকে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি মাস করে প্রচুর বেড়ে যাবে করোনা ভাইরাস। সেই জায়গায় দেখা গেল যে করোনা ভাইরাস গরমকালে যেই পরিমাণে বেড়েছিল তার থেকে শীতকালে অনেক পরিমাণে আমাদের এখানে কমে গেল, মানে তখন প্রায় এই ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি করে অনেকেই মাস্ক ছাড়াই চলাফেরা করছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, লোকেও রাস্তাঘাটে বেশ সুন্দরভাবে বেরোচ্ছিল, কারোর মনে অত ভয় জিনিসটা ছিল না। কিন্তু ঠিক আবার গরমকালটা যেই চলে আসলো আস্তে আস্তে, ঠিক করোনা ভাইরাসটাও ঠিক আবার তখনই বেড়ে গেল। মানে সেটাই বলছি যে করোনা ভাইরাসও মানে বলছে যে আমি ভাবছিলাম মানে চলেই যাব, কিন্তু যখন সবাই এখানে বলছে যে খেলা হবে খেলা হবে, তা খেলা হবে কথাটা শুনে করোনা ভাইরাস বলল যে সবাই যখন খেলছে আমি বা বাদ যাই কেন, আমি একটু খেলে যাই, আমার খেলাটা সবাইকে একটু দেখিয়ে যাই। সত্যি তাই, আর চলে যাচ্ছিল ফিরে আসলো আবার খেলা দেখানোর জন্য, মানুষ দুঃখ পেলেও হাসি হাসি পেয়ে যাবে এইসব কথা শুনলে। ঠিক আছে, এটাই একটা
রিকোয়েস্ট যে সবাই আমরা যখন বাইরে বেরোব অবশ্যই স্যানিটাইজ করব হাত, মুখে মাস্ক ব্যবহার করব, এখন তো ডবল মাস্ক ব্যবহার করতে বলছে, দূরত্ব রেখে কথা বলবো, সাবধানে চলাফেরা করব, যতটা সম্ভব বাইরে আমাদের বেরোতে না হয় সেই চেষ্টাটা করব। এইগুলো কারোর জন্য না, এগুলো আমাদের নিজের জন্য, আমাদের আমরা নিজের জন্য আমাদেরকে এই ব্যবস্থাটা আমাদেরকে নিজে হাতে তুলে নিতে হবে, নিজে দায়িত্বটা নিজেকে করে নিতে হবে যে না আমি বাইরে যাব না, আমি মাস্ক ব্যবহার করব, আমি স্যানিটাইজ করব, হাতে হ্যান্ডওয়াশ দেবো, যতবার খাবো ততবার হাতে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে খাবো, দূরত্ব বজায় রাখবো, যতটা প্রয়োজন ততটাই বাইরে যাব, বিনা কারণে বাইরে গিয়ে দাঁড়িয়ে গল্প করা আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইগুলো আমাদের নিজেদের স্বার্থে আমাদেরকে দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিতে হবে, তবেই কিন্তু আমরা নিজ এই সমাজটা করোনা মুক্ত করতে পারবো। এই সচেতনতা আমাদের মধ্যে যদি না আসে তাহলে আমাদের যতই ডাক্তার যতই ভ্যাকসিন যা কিছু আসুক আমরা কিন্তু কোনো মতেই এই করোনা ভাইরাসকে আমরা হারাতে পারবো না। এইটা আমাদের প্রত্যেকের এটা মাথায় রাখতে হবে যে এই করোনা ভাইরাসকে হারাতে গেলে ইঞ্জেকশন বা ভ্যাকসিন বা হসপিটালে ডাক্তার নার্স আমাদেরকে দেখবে, আমার ওনাদের হেল্প চাই, অবশ্যই হেল্প চাই। যখন কোনো আমরা সাবধানতা অবলম্বন করার পরেও যখন আমরা অসুস্থ হব তখন ওনাদের আমরা হেল্পটা চাই, কিন্তু আমরা যতটা নিজেরা সচেতন হব ততটা ওনাদেরকে আমরা হেল্প করতে পারবো, আর কিছু না। ওনারা যে আমাদের জন্য যেই কষ্টটা করছে এই গরমে, এই প্রচণ্ড গরমে, যেখানে আমরা ঘরে বসে পাখার তলায় বসে আমরা থাকতে পারছি না, সেখানে ডাক্তার নার্স ওনারা আমাদের জন্য যেই পরিমাণে কষ্ট করছে, মানে এই পিপি পরে, যে প্লাস্টিকের যে জিনিস, যে কভার পরে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে আমাদের জন্য ওনারা লড়ে যাচ্ছে, সেই ওনাদের এই পিপি পরার হাত থেকে আমরাই কিন্তু ওনাদের রক্ষা করতে পারি। এই ওনাদেরও হেল্পটা যখন আমাদের দরকার, আমাদেরও হেল্পটা কিন্তু ওনাদের দরকার। আমরা এই নিজেদের যতটা আমরা সংযত করতে পারবো ততটাই কিন্তু ওনাদের আমরা হেল্প করতে পারবো। ওনারাও তো মানুষ, আজকে ওনাদের জায়গায় যদি আমরা থাকতাম, আমরা কি একটা ঘরে আমরা নিজেরা মনে করি না যে একটা পিপি পরে আমরা একটু ঘরে থাকি, তখন কি আমরা কি থাকতে পারবো? আজকে আপনি চিন্তা করুন না যে আপনি একটা পিপি পরে ঘরে, আপনাকে কোনো পেশেন্ট না কিচ্ছু না কিচ্ছু দেখতে হবে না, আপনি একটা পিপি পরে ঘরে সারাক্ষণ আপনি থাকুন, সারাক্ষণও না আধ ঘন্টা আপনি থাকুন, দেখবেন আপনার মানে যা কষ্ট হবে তখন ওনাদের কথা আমাদের মনে হবে যে না কতটা কষ্ট করে ওনারা আমাদেরকে রক্ষা করছে, আমাদের জন্য ওনারা দিন রাত প্রাণপণে খেটে যাচ্ছে। এই পিপি পরার হাত থেকে ওনাদেরকে রক্ষা করতে গেলে আমাদের নিজেদেরকে সচেতন হতেই হবে, আর নিজেরা আমরা যদি সচেতন না হই ওনাদেরকেও এই কষ্টের হাত থেকে আমরা মুক্তি দিতে পারবো না। তাহলে সবার কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে মাস্ক পরুন, সচেতন হন, ঘরে থাকুন, আর প্রত্যেকের নিজের কথা চিন্তা করে, বাড়ির ফ্যামিলির লোকের কথা চিন্তা করে আপনারা প্লিজ 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 আপনারা নিজেদেরকে ভালো রাখুন, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তাহলে চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনেদের, ওনারাও আমাদের অনেক কাছের, ওনাদেরকেও অনেক ঈদের মুবারক, অনেক ঈদের শুভেচ্ছা আমার তরফ থেকে। ওনারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই মিলে ভালো মতো ডিস্টেন্স বজায় রেখে ওনারা আনন্দ করুক, অবশ্যই এই স্যানিটাইজ করে, ডিস্টেন্স মেনটেন করে, আর সব কিছু করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আপনারা সবাই আনন্দ করুন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক অনেক মনে আশা দেয় চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার। তাহলে আপনারা
ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ততক্ষণের জন্য টাটা, বাই বাই।